You are watching Era Friend YouTube channel in partnership with An Academy. 2000 পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো আইবি। 1,42,000 টাকা পাওয়া যাবে বেতন প্রত্যেক মাসে। হ্যাঁ, গৃহ মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর অফিশিয়াল ওয়েবসাইট এটা। এই ওয়েবসাইটে রয়েছে চাকরির খুঁটিনাটি তথ্য, নতুন একটা বিজ্ঞপ্তি। ইতিমধ্যে মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইট mha.gov.in আপনারা রয়েছেন এই ওয়েবসাইটে। আমরা দিয়ে দেবো ভিডিওর নিচে ডেসক্রিপশন, সেখানে ক্লিক করে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। এবং অফিশিয়াল নোটিফিকেশন দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে, এটা হচ্ছে অফিশিয়াল বিজ্ঞপ্তি ইন পিডিএফ। দেখতেই পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড টু এক্সিকিউটিভ এক্সামিনেশন 2020। ইন্টেলিজেন্স ব্যুরো লেখাই রয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। বিভিন্ন ক্যাটাগরির জন্য বিভিন্ন শূন্য পদ রয়েছে এখানে। দেখতেই পাচ্ছেন ইউআর অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 989টি শূন্য পদ রয়েছে ইউআর এর জন্য। ইডব্লিউএস এর জন্য 113টি, ওবিসির জন্য 417টি, এসসিদের জন্য 360, এসটিদের জন্য 121। টোটাল কিন্তু 2000 ভ্যাকেন্সি রয়েছে এখানে, শূন্য পদ কিন্তু 2000। এবং এখানে স্যালারি স্কেল দেখতেই পাচ্ছেন, প্রচুর টাকা বেতন আছে। 44,900 থেকে 1,42,400 টাকা পর্যন্ত কিন্তু বেতন আপনার হতে পারে এখানে। এবং এখানে আবেদন করতে হলে বয়স থাকতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, এবং কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্য থাকতে হবে, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করা থাকতে হবে। বিএ পাস থাকলেই কিন্তু আপনারা এখানে আবেদনের যোগ্য। এবং বলে রাখি, এখানে বয়সের ঊর্ধ্বসীমায় কিন্তু ক্যাটাগরি ওয়াইজ সরকারি যে নিয়ম, সেই নিয়মও কিন্তু এখানে প্রযোজ্য। এখানে কিন্তু সেই ঊর্ধ্বসীমায় কিন্তু বয়সের ছাড় রয়েছে। তো আপনারা এই আইবিতে আবেদন করলে, এখানে আবেদন করলে চাকরির জন্য আপনার কোথায় কোথায় পরীক্ষার সিট পড়তে পারে, তবে বলে রাখি সারা ভারতের সমস্ত রাজ্যের নাম কিন্তু রয়েছে, বিভিন্ন রাজ্যের বিভিন্ন সেন্টার রয়েছে। তবে ওয়েস্ট বেঙ্গলের জন্য আমি দেখাচ্ছি, ওয়েস্ট বেঙ্গল দেখুন লেখাই রয়েছে আসানসোল, হুগলি, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, এই সব জায়গায় কিন্তু পরীক্ষা আপনাদের হবে। এই সমস্ত পরীক্ষা সেন্টারগুলো কিন্তু এই চার্টের মধ্যে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। শিলিগুড়িতেও কিন্তু পরীক্ষা হবে, কলকাতায় যারা আছেন, কলকাতা থেকে কাছাকাছি যারা আছেন তারা কলকাতায় পরীক্ষা দিতে পারবেন। কল্যাণী, হুগলি, আসানসোল এই সমস্ত জায়গায় কিন্তু পরীক্ষা হবে। এবং প্রার্থী বাছাই পদ্ধতি কি, দেখুন লেখা পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে কিন্তু প্রার্থী বাছাই করা হবে। লিখিত পরীক্ষায় টিআর ওয়ানে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন থাকবে 100 নম্বরের, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থাকবে, অ্যানালিটিক্যাল থাকবে, লজিক্যাল অ্যাবিলিটি অ্যান্ড রিজনিং থাকবে, জেনারেল ল্যাঙ্গুয়েজ থাকবে ও জেনারেল স্টাডিজ থাকবে। সময় থাকবে কিন্তু 1 ঘন্টা। এবং টিআর টুতে থাকবে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন, এতে ইংরেজি কম্প্রিহেনশন থাকবে এবং রাইটিং থাকবে। মোট 50 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে কিন্তু 1 ঘন্টা। টিআর থ্রিতে ইন্টারভিউ 100 নম্বরের। এবং পশ্চিমবঙ্গের কোথায় কোথায় পরীক্ষা হবে সেটাও কিন্তু আমরা জানিয়ে দিয়েছি। এবং আবেদন ফি কিন্তু 600 টাকা, পরীক্ষার ফি 100 টাকা, রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ 500 টাকা, সব মিলে কিন্তু 600 টাকা কিন্তু আবেদনের ফি। তবে তপশিলি জাতি, উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলাদের জন্য কিন্তু কোনো রকম ফি দিতে হবে না। তো আপনারা অফিসিয়াল বিজ্ঞপ্তিটা আমাদের ভিডিও নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করবেন। খুব সহজে ডাউনলোড করে আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটারে খুব ভালোভাবে কিন্তু সেই পিডিএফ ফাইলটা পড়বেন, পড়ে বুঝে তারপর কিন্তু আবেদন করবেন। এবার বলছি আপনাদের যেটা, সেটা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লিকেশন শুড বি সাবমিটেড অনলি থ্রু অনলাইন রেজিস্ট্রেশন, অর্থাৎ শুধুমাত্র অনলাইনে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। www.mha.gov.in এই ওয়েবসাইটে অথবা www.ncs.gov.in এই ওয়েবসাইটে গেলেও কিন্তু আপনারা এর বিজ্ঞপ্তি সহ সমস্ত বিবরণ কিন্তু পেয়ে যাবেন। এবং বলে রাখি, এটা হচ্ছে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসের অফিশিয়াল ওয়েবসাইট। ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস হচ্ছে কে, সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়মেন্ট ব্যাংক, যেমন রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের, তেমনই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এটা ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস, মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট। এখান থেকে বিভিন্ন চাকরির খবরাখবর আপনারা পেয়ে যাবেন। আমরা এই এনসিএস নিয়ে প্রচুর ভিডিও দিয়েছি, এখানে কিন্তু আপনারা রেজিস্টার করতে পারবেন। কিভাবে রেজিস্টার করবেন সমস্ত কিছু দেওয়া আছে ভিডিওর নিচে ডেসক্রিপশনে, আপনারা দেখে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং এই ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন ভিডিওর নিচে ডেসক্রিপশনে। আমাদের চ্যানেলের সমস্ত দর্শকের জন্য আন একাডেমি নিয়ে এসেছে ফ্রি মক টেস্ট, লাইভ বিভিন্ন ক্লাসের সুবিধা। এবং এই যে ক্লাসগুলো আপনারা করবেন ফ্রিতে, একেবারে ফ্রি, কোনো রকম টাকা আপনারা খরচ করতে হবে না। এর জন্য আপনাদের যেটা করতে হবে, আপনাদের কুপন কোড দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে, ইনভাইট কোড রয়েছে, এই কোড আপনাদের কিন্তু এন্টার করতে হবে। ইনভাইট কোডটি দিয়ে আপনারা আনলক করবেন আন একাডেমি ফ্রি প্ল্যান, এবং সেখানে আপনারা বিভিন্ন সুবিধা পেয়ে যাবেন। যেমন দেখতেই পাচ্ছেন ডেইলি 50+ ফ্রি লাইভ ক্লাসেস থাকছে বাই টপ এডুকেটর ফর ইওর WBPSC প্রিপারেশন অ্যালং উইথ PDF। শেষে আপনাকে দেওয়া হবে বিনামূল্যে PDF ফাইল।
এবং ডেইলি আপনাকে ক্লাস করানো হবে, ডেইলি মক টেস্ট হবে লাইভ, সম্পূর্ণটাই ফ্রিতে আমাদের কুপন কোড ব্যবহার করে। তবে আপনারা আমাদের কুপন কোড ব্যবহার করবেন, প্রথমে চলে যাবেন গুগল প্লে স্টোরে, গিয়ে আমরা জাস্ট টাইপ করব আন একাডেমি লার্নিং অ্যাপ, পেয়ে যাব, ইনস্টল করে নেব। আমরা আমাদের ফোনে এই আন একাডেমি লার্নিং অ্যাপটা প্রথমে ইনস্টল করে নেব, আপনিও করে নেবেন গুগল প্লে স্টোর থেকে। তবে আমরা আমাদের ভিডিওর নিচের ডেসক্রিপশনে এই অ্যাপ্লিকেশনের ডাউনলোডের লিংক দিয়ে দেবো, লিঙ্কে ক্লিক করে এই অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনার যেটা করতে হবে স্টেপ বাই স্টেপ ফলো করুন, আমি একেবারে এ টু জেড আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটু মন দিয়ে দেখুন ভিডিওটা, তাহলে বিভিন্ন ক্লাস কিন্তু আপনি একেবারে বিনামূল্যে ফ্রিতে আপনি করতে পারবেন, কিভাবে করবেন সেটাই কিন্তু আমি দেখাবো এই ভিডিওতে। তো ইনস্টল করার পর আপনার সামনে এইভাবে চলে আসবে একটা অপশান, এখানে চাইছে আপনার মোবাইল নাম্বার, আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তো মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে ফুল নেম, ইমেল আইডি এবং স্টেট অফ রেসিডেন্স, আপনি কোন রাজ্য থেকে বিলং করছেন সেই রাজ্যের নামটা এখান থেকে চুজ করবেন। এখানে সমস্ত রাজ্যের নাম আছে, আপনার রাজ্য আপনি এখান থেকে চুজ করবেন, ওয়েস্ট বেঙ্গল করে দিলাম। এখানে আপনার ফুল নেম, ইমেল আইডি বসিয়ে আপনারা নিচে কন্টিনিউতে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার ফোনে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসবে, একটা ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা কিন্তু আপনাদের এখানে বসাতে হবে। অটোমেটিকলি ওটিপি এখানে সাবমিট হয়ে যাবে, হয়ে যাওয়ার পর একটু ওয়েট করবেন, তাহলে আপনার সামনে কিন্তু আন একাডেমি লার্নিং অ্যাপ্লিকেশন এভাবে খুলে যাবে। এবং এখানে সার্চ গোল বলে অপশন আছে, এখান থেকে আমরা ধরুন WBPSC এর জন্য ক্লাস করতে চাই, WBPSC লিখে আমরা জাস্ট একবার সার্চ করব। তো দেখুন WBPSC লেখার সঙ্গে সঙ্গে এখানে চলে এসেছে WBPSC এবং একটা প্লাস চিহ্ন আছে, আমরা প্লাসে ক্লিক করব এবং আমরা ল্যাঙ্গুয়েজ এখান থেকে ইংলিশ চুজ করছি। ইংলিশ চুজ করার পর আমাদের সামনে এইভাবে কিন্তু অপশন চলে আসবে, একটু ওয়েট করব, লোডিং হচ্ছে, সি অল ফ্রি ক্লাসেস। তো এই পেজটা আসার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু একটা ফ্রি রেওয়ার্ড পেয়ে যাব এবং এখানে সি অল ফ্রি ক্লাসেসে ক্লিক করব, এখান থেকে কিন্তু আমরা ফ্রি ক্লাসগুলো করতে পারবো। ধরুন আমি এই ক্লাসটা করব, এখানে যখনই আমরা ক্লিক করব, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এইভাবে এন্টার অ্যান্ড ইনভাইট কোড টু আনলক ইওর ফ্রি প্ল্যান, আমরা এখানে আমাদের দেওয়া কুপন কোডটা ব্যবহার করব, যে কোডটা আমি দেখিয়েছি আমাদের ভিডিওর নিচে ডেসক্রিপশনে আছে, অন স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন, এরা ফ্রেন্ড YT, এরা ফ্রেন্ড YT লিখবো, জাস্ট ERAFRIEND YT লিখে আমরা যদি এখানে আনলকে ক্লিক করি তাহলে দেখব এটা কিভাবে আনলক। দেখতেই পাচ্ছেন অ্যাওসাম, ইউ হ্যাভ আনলকড ইওর ফ্রি প্ল্যান, দেখতেই পাচ্ছেন অটোমেটিকলি খুলে গেছে এবং ক্লাস কিন্তু এখান থেকে আমরা করতে পারবো। তো এইভাবে আপনারা আনলক করবেন আমাদের কুপন কোড। তো আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা কিন্তু আপনাদেরকে প্রতিনিয়ত হেল্প করব, ধন্যবাদ। এবং বলে রাখি লাস্ট ডেট কবে, এখানে আবেদন করতে হলে কিন্তু আপনাদের অবশ্যই বলে রাখি 9/1/2021 এই তারিখের মধ্যেই কিন্তু আপনাকে আবেদন করতে হবে। এবং এখানে পরীক্ষা হবে উল্লেখ আছে সি নাম্বারে, দেখুন 7-এর C-তে লেখা আছে দ্য অ্যাপ্লিকেশনস পোর্টাল উইল বি অপারেশনাল ফ্রম 19/12/2020 টু 9/1/2021, অর্থাৎ 19/12/2020 তারিখ থেকে কিন্তু এই যে পোর্টাল ওয়েবসাইট রয়েছে MHA.gov.in অথবা NCS.gov.in এই ওয়েবসাইট দুটোতে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আবেদনের যে লিঙ্ক সেটা কিন্তু জেনারেট হয়ে যাওয়ার কথা। তবে লাস্ট ডেট কিন্তু আপনাদের জন্য বলা হচ্ছে 9/1/2021 এই তারিখের মধ্যেই কিন্তু সমস্ত আবেদন প্রক্রিয়াটা আপনাদের সম্পন্ন করতে হবে। অবশ্যই আপনারা ভালো মতন কেয়ারফুলি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন দেখবেন, তারপর কিন্তু আবেদন করবেন। আমরা কিন্তু সমস্ত তথ্য ইম্পর্টেন্ট আপডেটগুলো আপনাদের বলে দেই যদিও, তবে বিশেষ কিছু বিষয় যেগুলো আমরা অনেক সময় মিস করি, এখানে দেখুন এই অফিসিয়াল বিজ্ঞপ্তির টোটাল পেজ হচ্ছে 21টি পেজ, যদি আমরা এ টু জেড যদি সব ভেঙে ভেঙে বলে দেই ভিডিও কিন্তু 3-5 ঘন্টাতেও শেষ হবে না। তাই আমরা শর্ট করে ইনফরমেশনগুলো দেই আপনাদের যেগুলো বিশেষ প্রয়োজন। তবে আরও কিছু ইম্পর্টেন্ট আপডেট আছে নোটিফিকেশনে, অবশ্যই সমস্ত কিছু গুরুত্বপূর্ণ, আপনারা তাই আমাদের ভিডিওর নিচে ডেসক্রিপশন লিংক ফলো করবেন, এই বিজ্ঞপ্তিটা অবশ্যই কিন্তু আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড করে ভালো মতন পড়বেন, সময় করে পড়ে বুঝে তারপর কিন্তু আবেদন করবেন। কেননা এখানে যে কেউ আবেদন করতে পারবে, যারা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেছে তারা যে কেউ কিন্তু এখানে আবেদনের যোগ্য, অন্য কোনো কিছু কিন্তু চাচ্ছে না এখানে, শুধুমাত্র বিএ পাশ থাকলেই আবেদন করা যাবে। তো এটা সুবর্ণ সুযোগ চাকরির একটা, যেহেতু একটা সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স যে রয়েছে সেই দপ্তরে কিন্তু নিয়োগ হচ্ছে এটা, এবং IB-তে নিয়োগ করা হচ্ছে, ইন্টেলিজেন্স ব্যুরোতে নিয়োগ করা হচ্ছে, খুব স্মার্ট একটা চাকরি, খুব হ্যান্ডসাম স্যালারি আছে। আপনারা কিন্তু এখানে অবশ্যই আবেদন করবেন এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, কোনো রকম মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে, ধন্যবাদ।